হাইকোর্টের ইতিহাসে বেনজির সংঘাত শতপ্রণোদিত পদক্ষেপ এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের বেনজির সংঘাত নিরসনে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ সুপ্রিম কোর্টের 24 ও 25 জানুয়ারি হাইকোর্টে যা ঘটেছে তা নিয়ে শতপ্রণোদিত পদক্ষেপ এবার সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 5 বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বি আর গাভাই বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসু আগামীকাল সকাল 10:30টায় শুনানি ঠিক কি ঘটেছে কোথা থেকে এই সংঘাত এবং কেন এই শতপ্রণোদিত পদক্ষেপ করতে হলো সর্বোচ্চ আদালতকে গোটা ঘটনা একবার জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছে সৌভিক হ্যাঁ দেখো একবারই কলকাতা হাইকোর্টের ইতিহাসে এবং দেশের ইতিহাসে এই ঘটনা বিরল এবং নজিরবিহীন ঘটনা কোথাও এই ধরনের ঘটনা ঘটেছে বলে কলকাতা হাইকোর্ট কেন দেশের যারা বর্ষীয়ান এবং তাবড় তাবড় আইনজীবী রয়েছেন তারা পর্যন্ত মনে করতে পারছেন না এখন বিষয়বস্তু হলো যে সুপ্রিম কোর্ট মনে করলো যে গত 24 এবং 25 জানুয়ারি কলকাতা হাইকোর্টে বিচার এই যে মামলা ছিল সেই মামলার সঙ্গে অতিরিক্ত যে বিষয়গুলো যুক্ত বা অতিরিক্ত অনুসারী যে বিষয়গুলো ঘটেছে সেই বিষয়গুলো নিয়ে অবিলম্বে হস্তক্ষেপ করা প্রয়োজন এবং সেই হস্তক্ষেপ করা না হলে বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটা অব্যবস্থা সৃষ্টি হবে বলে সুপ্রিম কোর্ট মনে করছে এবং এই জুডিশিয়াল এনার্কি কাটাবার জন্য সুপ্রিম কোর্টের তরফে তড়িঘড়ি অবিলম্বে এই বন্দোবস্ত করা হয়েছে এবং আগামীকাল সকাল 10:30টার সময় প্রধান বিচারপতির নেতৃত্বে এই 5 বিচারপতির বিশেষ বেঞ্চ বসবে এবং সেই বেঞ্চে ঠিক হবে যে গত 2 দিন ধরে কলকাতা হাইকোর্টে যে ঘটনা পরম্পরা চললো সেই ঘটনা পরম্পরার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত কি ভূমিকা হওয়া উচিত সেটা ঠিক করার জন্যই কিন্তু আগামীকালের এই বিশেষ বেঞ্চ ঘটবে বা এই বিশেষ বেঞ্চ বসছে তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তার নির্দেশনামায় সরাসরি তার সহকর্মী অন্য বিচারপতি বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে একাধিক তিনি অভিযোগ এনেছেন কার্যত একেবারে স্পষ্টত তিনি বলেছেন যে বিচারপতি সৌমেন সেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তার নির্দেশনামার মাধ্যমে এটা বুঝিয়েছেন যে বিচারপতি সৌমেন সেন তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দল অর্থাৎ শাসক দলের হয়ে তিনি কাজ করছেন এবং সেই দলের একজন ব্যক্তি হিসাবে কাজ করছেন এবং সেই দল যাতে উপকৃত হয় সেই ধরনের একাধিক পদক্ষেপ বিচারপতি সৌমেন সেন করেছেন বিচারপতি সৌমেন সেন তিনি বিচারপতি অমৃতা সিনহাকে নিজের এজলাসে বা নিজের চেম্বারে ডেকে তিনি কার্যত রাজনৈতিক ব্যক্তিত্বের মতো নির্দেশ দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করা চলবে না তার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় যে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছে যে মামলার ক্ষেত্রে লিপস অ্যান্ড বাউন্সের প্রসঙ্গ উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির খতিয়ান চাওয়া হচ্ছে সেই মামলা দুটি খারিজ করতে হবে অর্থাৎ মূল যে মামলা যেটা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘুরে কলকাতা হাইকোর্টে আবার ফেরত এসেছে বিচারপতি বদল হয়েছে কলকাতা সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের নির্দেশিকায় সেই মামলা গুরুত্বপূর্ণ মামলা খারিজ করতে হবে অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এই ধরনের একটি মামলা খারিজ হওয়া মানে 2016 এবং 2020 যে নিয়োগ প্রক্রিয়া প্রাথমিকের যেখানে প্রায় 58,000 শিক্ষক নিয়োগ হয়েছিল এবং যার মধ্যে 2016তেই প্রায় 42,500 নিয়োগ হয়েছিল এবং এই 42,500-এর একটা বড় অংশ প্রায় 32,000 শিক্ষকের নিয়োগ কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেই নির্দেশ সম্বলিত যে মামলা সেই মামলা খারিজ হয়ে যাওয়ার অর্থই হচ্ছে প্রাথমিক দুর্নীতির যে মামলাগুলি রয়েছে অভিযোগ রয়েছে সেটা কিন্তু সেখানে সমূলে বিনষ্ট হবে অর্থাৎ এই ধরনের নির্দেশ একজন বিচারপতি সৌমেন সেন দিচ্ছেন সেটা একেবারে এবং সেই মামলা খারিজ করবার জন্য বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিচ্ছেন এই অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও কি অভিযোগ আনছেন যে বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে তিনি এই ঘটনা জানতে পেরেছেন এবং বিচারপতি অমৃতা সিনহা এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি কিন্তু কলকাতা হাইকোর্টের প্রশাসনের সর্বোচ্চ কর্তা তাকে তিনি এ বিষয়ে অবগত করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অবগত করেছেন অর্থাৎ দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে যে ব্যক্তি আসীন রয়েছেন তাকে তিনি এ বিষয়ে অবগত করেছেন ফলত সব মিলিয়ে গোটা বিষয়টা তিনি তার নির্দেশনামায় লিখছেন এবং লিখে তিনি বলছেন যে এই গোটা ঘটনার পরম্পরা এইভাবে প্রভাবিত
প্রবাহিত হয়েছে ফলত এই বিষয়ে সুপ্রিম কোর্টের অবিলম্বে পদক্ষেপ করা উচিত কেন সুপ্রিম কোর্ট পদক্ষেপ গ্রহণ করবে না সেই প্রশ্ন দিলি তুলেছেন তিনি সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন পদক্ষেপ গ্রহণ করবার জন্য তিনি বলেছেন সৌমেন সেন বিচারপতি মহামান্য বিচারপতি তিনি এখনো পর্যন্ত যা যা নির্দেশিকা দিয়েছেন সেগুলো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো দিয়েছেন সেগুলো অবিলম্বে খারিজ করা হোক সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদন তিনি রেখেছেন বলতো এই দীর্ঘ যে ঘটনার পরম্পরা তার ভিত্তিতে অবিলম্বে বিচার ব্যবস্থায় স্থিতাবস্থা আনতে আগামীকাল সুপ্রিম কোর্টের এই বিশেষ বেঞ্চ বসবে এবং সেখানে কি হয় সেটা এবং সেই গোটা ঘটনা প্রবাহের দিকে গোটা দেশের নজর থাকবে ধন্যবাদ শৌভিক আর এই প্রসঙ্গে আইনজীবী ফেরদৌস শামীম কি বলছেন শোনাবো সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের মধ্যে যে সংঘাত সেই সংঘাতের পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই তার সুপারভিশনের যে পাওয়ার সেটা এক্সারসাইজ করে পাঁচ সদস্যের যে জাজ যে চিফ জাস্টিস সহ জাস্টিস সঞ্জীব খান্না জাস্টিস বিআর গাভাই জাস্টিস সূর্যকান্ত এবং জাস্টিস অনিরুদ্ধ বসে বেঞ্চ বসছে বিশেষ বেঞ্চ সেই বেঞ্চে আগামীকাল সকাল 10:30 নিশ্চিত ভাবেই এই যে পরিস্থিতি ক্রাইসিস তৈরি হয়েছে কারণ বিচার ব্যবস্থার উপর মানুষের যে আস্থা সে আস্থা অটুট রাখার দায়িত্ব এই বিচার ব্যবস্থার এমন অবস্থায় দাঁড়িয়ে খুব স্বাভাবিক ভাবেই বিষয়টিকে নজরে আনবেন এবং এই বিষয়টির উপরে আলোকপাত করে নির্দিষ্ট ভাবে সুনির্দিষ্ট মতামত এবং সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে এই বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা সেই আস্থা অটুট রাখবে বলে আমরা প্রত্যেকটি ভারতীয় নাগরিক সেই আশা রাখি এবং আশা করব যে এই গণতান্ত্রিক ব্যবস্থাপনার প্রতি মানুষের যে আস্থা সেটা অটুট রাখার জন্য সুপ্রিম কোর্ট এই যে পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের ফলে এবং নির্দিষ্ট নির্দেশের ফলে মানুষের যে আস্থা সেই আস্থা অটুট থাকবে